দর্শক সরাসরি যুক্ত রয়েছে নয়াপল্টন বিএনপির কেন্দ্র কার্যালয়ের সামনে থেকে। জানেন 28 অক্টোবর বিএনপি ঢাকায় যে মহাসমাবেশ, সে মহাসমাবেশকে কেন্দ্র করে ইতিমধ্যে কিন্তু বিভিন্ন জেলা বিভিন্ন জায়গা থেকে কিন্তু নেতা কর্মীরা কিন্তু আজ ঢাকায় কিন্তু প্রবেশ করছেন এবং ইতিমধ্যে কিন্তু নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে কিন্তু বিভিন্ন জায়গা থেকে আসা নেতাকর্মীরা কিন্তু এখানে এসে কিন্তু দেখছেন জড়ো হচ্ছেন এবং বিভিন্ন জায়গা থেকে আসা নেতাকর্মীরা কার্যালয়ের সামনে কিন্তু ভিড় করছেন। ইতিমধ্যে কিন্তু দেখতে পাচ্ছেন নেতাকর্মীদেরকে কিন্তু রাস্তা থেকে কিন্তু সরিয়ে দেওয়ার জন্য এখানে বিএনপির নেতাকর্মীরা কিন্তু বলা হচ্ছে এবং তাদেরকে এখন এখানে জড়ো না হওয়ার জন্য কিন্তু বলা হচ্ছে। ইতিমধ্যে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে তো অবস্থান করছেন এবং বিভিন্ন জেলা থেকে আসা নেতাকর্মীরা কিন্তু এখানে বিভিন্ন এই মুহূর্তে দর্শক সরাসরি দেখাচ্ছি নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনের সরাসরি চিত্র দেখতে পাচ্ছেন। বিএনপির নেতাকর্মীরা কিন্তু এই মুহূর্তে কিন্তু জড়ো হচ্ছেন নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে। খুব সাহসী আমরা যুবদল, খুব সাহসী আমরা আগামী দিনে সামনের দিনে আমরা আন্দোলন সংগ্রাম করে এই সরকারকে প্রতিহত করব। আমাদের যুবদলের আমি যুবদলের যে সাংগঠনিক অবস্থা, আমরা খুব শক্তিশালী, যুবদল খুবই শক্তিশালী। আমরা যুবদল আমরা মাঠে থাকবো, আমরা ভয় পাই না, ভয় পাবো না। এই ভরচর সরকারের বিদায় না হওয়া পর্যন্ত আমরা রাস্তায় থাকবো। আপনার আপনার হলো আপনার বিএনপি কোনদিনও জ্বালাপোড়াও করে নাই, জ্বালাপোড়া উনিরাই করে, ওরা বিএনপি কে দোষারোপ করে। বিএনপি একটা শান্তিপূর্ণ সংগঠন, বিএনপির সংগঠন খুব ভালো সংগঠন, এই সংগঠন কোন জ্বালাপোড়া করে না। আমাদের ওখান থেকে এই ঢাকাতে আসতে যে পরিমাণের কষ্ট হয়েছে, এত পরিমাণের কষ্ট মনে হয় বিগত কয়েক বছর ঢাকা আসতে হয় নাই। এই যে সবকিছু বন্ধ করে দেয়, গ্রেপ্তার করে, অনেক ভাইদের আছে আমাদের সাথে আসছে, তাদেরকে ওখান থেকে রেখে দেওয়া হয়েছে যে না আপনারা বিএনপি সমাবেশে যাইতে পারবেন না। অনেকে গ্রেপ্তার করা হয়েছে, আপাতত আমি সেরকম ভাবে কাউকে চিনি না, অনেকেই আছে আমাদেরও বেশি আপাতত আসছে, এখন কি করার আর কত আসতেছে। হ্যাঁ অনেক সমস্যা, আমাদের আত্মীয় স্বজনদের বাসায় ওনাদের বাসায় যাই যেয়ে তল্লাশি করতেছে, তারপর অনেক অনেক বোর্ডিং এ যে পুলিশ রেড দিচ্ছে, রাস্তাঘাটে হাঁটার সময় পুলিশ ধরে ধরে ফোন চেক করতেছে যে আপনারা ফোন দেখি গ্যালারি দেখি, কিন্তু গ্রেপ্তার করতেছে। কিন্তু এদেশে পুলিশের তো রাইট নাই, যে পার্সোনাল ব্যাপার, পার্সোনাল জিনিস, আইনের কোন ধারায় কোন পার্সোনাল জিনিস চেক করা বা হস্তক্ষেপ করার অধিকার এদেশে পুলিশের নাই। হাসিনার পুলিশ আমাদেরকে একাকার অবস্থা করে ফলাইতেছে। হ্যাঁ ছিল, হ্যাঁ অনেকেই ছিল সাদা পোশাকধারী থাকে, ওনারা প্রথমে এসে সার্চ করে, তারপর ওনারা কথাবার্তা ইয়ে করে তর্কাতর্কি করে তারপর পুলিশ নিয়ে আসে।